সুযোগটা তো অবশ্যই আমাদের বলতে গেলে মানুষের সাহায্য করার জন্যই। তো যারা গরিব, যাদের কোনো ইনকাম সোর্স নাই মান্থলি, তো আই থিঙ্ক যে আমাদের যে উদ্যোগটা এটা তাদের জন্য কাজে আসবে। আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে, রংধনু যেভাবে এগিয়ে আসছে। কারণ এখানে যারা আছেন, এখানে আজকে আমি যেটা দেখেছি, সবাই ইউনিভার্সিটির স্টুডেন্ট, সবাই ছাত্র, নিজেদের পরিবার থেকে নিয়ে অথবা নিজেদের টিউশনের টাকা বাঁচিয়ে অথবা নিজেদের পার্সোনাল যে খরচ থেকে বাঁচিয়ে তারা এই জিনিসগুলো করছে। অসাধারণ উদ্যোগ বলতে হবে, বিশেষ করে আমরা ফসল শিল্পীদের নিয়ে অনেকেই কাজ করে, কিন্তু এইভাবে মার্কেটে গিয়ে তাদের শপিং করে দেওয়াটা এই জিনিসটা আলাদা ব্যাপার। কারণ ফসল শিল্পী আমাদের শহরে অনেকেই আছে, আরও বিভিন্ন জায়গায়ও আছে, কিন্তু এভাবে
তাদেরকে এরকম ব্যস্ত মার্কেটে ওদের জন্য সুযোগ করে দেওয়া, ওদের জন্য সময় বের করে নেওয়া, এটাকে অসাধারণ উদ্যোগ বলতে হবে। কারণ ওদের প্রত্যেকের অনেকে দেখা যায় যে জামা দেয় কিন্তু চয়েস মতো হয় না, সাইজ অনুসারে হয় না। আর ওদেরকে মার্কেটে নিয়ে সেই জিনিসটা চুজ করে দেওয়া, সবাই মিলে একসাথে করা, একটা মানে এটা আসলেই যেন ঈদের আবেগ। রংধনুর কাছে আমার এক্সপেকটেশন রংধনু আরো আগে যাক, এখন যতটুকু আছে তার চেয়েও অনেক বাড়ুক, অনেক সামনে আগে যাক। আর অনেক বড় অনেক ফাউন্ডেশন আছে না, ওদের ওদের মতো একটা লেভেলে পৌঁছাক আমার এক্সপেকটেশন। এটা আমি আশা করি যে ইনশাল্লাহ আমরা পারবো। আবারও জেগে ওঠো, এখনই সময়, আমার সোনার বাংলাদেশ এগিয়ে যাবে। তাই গর্জে ওঠো আমারও, পেছনে ফেলে সামনে বারো, জয় বাংলা বলে আগে বারো। তাই গর্জে ওঠো আমারও, পেছনে ফেলে সামনে বারো, জয় বাংলা বলে আগে বারো। সময়ের লাগাম ধরে সামনে বারো, সময়ের লাগাম ধরে সামনে বারো। শাল যা